এবার আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হলো দেখে নাও কম্পাঙ্ক এবং নিবৃত্তি বিভবের লেখচিত্র। এখানটায় আমরা দেখিয়েছিলাম বা দেখেছিলাম যে কম্পাঙ্ক চেঞ্জ করলে নিবৃত্তি বিভবের মান চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা সেটারই একটা বিষয় বা লেখচিত্র দেখছি। দেখো, কম্পাঙ্কের সাথে নিবৃত্তি বিভবের মানটা এইভাবে চেঞ্জ করে, ওকে। এবং বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই মানটা বিভিন্ন রকম, অর্থাৎ যে কম্পাঙ্কে কম্পাঙ্ক যখন মিনিমাম, অর্থাৎ যেখানে গতিশক্তি জাস্ট স্টার্ট হচ্ছে বা ইলেকট্রনটা জাস্ট গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, সেই কম্পাঙ্কের মানটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন। তো এই লেখচিত্রটাকেই ব্যাখ্যা করার জন্য এই যে মিনিমাম কম্পাঙ্কটা, অর্থাৎ যে ক্ষেত্রে গতিশক্তি জাস্ট স্টার্ট হলো, এটাকে আমরা বলছি প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক, বা ইংলিশে যারা বলবে তার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি এরকম বলতে পারো। ব্যাপারটা কি, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয়, তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলা হয়। অর্থাৎ এর সাথে রিলেটেড দেখো এইটা কার্য অপেক্ষক, বলেছিলাম যে ন্যূনতম শক্তি, সরি এখানটায় যে ন্যূনতম শক্তি ফেললে কোনো ধাতুপৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে পারে তাকে কার্য অপেক্ষক বলে। এখানে প্রারম্ভ কম্পাঙ্কের ডেফিনেশনটা অনেকটা ওই টাইপেরই, দেখো যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতুপৃষ্ঠে পড়লে আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়, তাকেই আমরা বলছি প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। এবং আমরা জানি কম্পাঙ্ককে যদি আমরা শক্তিতে কনভার্ট করি তাহলে ইকুয়াল টু এইচ নিউ, এরকম একটা সম্পর্ক লিখতে পারি। তাহলে এই নিউ কম্পাঙ্কের শক্তিটাই হলো কার্য অপেক্ষক, অর্থাৎ কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন যেটা ডাব্লিউ জিরো ছিল দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ নিউ জিরো, বা যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখি তাহলে লিখবো এইচ সি বাই ল্যামডা জিরো, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা পড়লাম, আর এর আলোচনাটা দেখে নাও যে আপতিত আলোর কম্পাঙ্ক যত বেশি হয় ফোটো ইলেকট্রনের নিবৃত্তি বিভব বা সর্বোচ্চ গতিশক্তিও তত বাড়ে। এজন্য ব্যবহারিক ক্ষেত্রে প্রায় সর্বদাই অতিবেগুনি রশ্মি ধাতুপৃষ্ঠে যদি ফেলা হয়, মানে অতিবেগুনি রশ্মি ধাতুপৃষ্ঠে ফেলা হয়, কারণ দৃশ্যমান বেগুনি আলো থেকে অতিবেগুনি রশ্মির কম্পাঙ্ক বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য কম, ঠিক আছে। আর